সরকারি অ্যাডওয়ার্ড কলেজে 2024-25 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শাখায় ভর্তিকৃত ছাত্রছাত্রীদের সাথে স্মার্টলি যোগাযোগ স্থাপন করার জন্য ই যোগাযোগ একটি অ্যাপ ডেভেলপ করেছি। এই অ্যাপে আমরা এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা HSC 2024-25 এই অপশনটি ক্লিক করব। এখন এখানে দেখুন অনুসন্ধান সহায়িকা, এখান থেকে ক্লিক করলে আমরা একটা লিস্ট পাবো যেখানে HSC সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ তিনটি অপশন রয়েছে। আমরা সায়েন্স ক্লিক করি। হ্যাঁ, 299 জন ভর্তিকৃত শিক্ষার্থীদের ছবি সহ তথ্য এবং সরাসরি কল করার এখানে সুবিধা আমরা এখান থেকে পাচ্ছি। আমরা রোল নাম্বার 3 ফাতিমাতুজ্জোহরা, এই স্টুডেন্টের ছবি দেখতে পাচ্ছি। একে যদি আমরা কল করতে চাই, ঠিক তার পাশে টেলিফোন আইকনটি আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ফোন আইকনটি ক্লিক করে সরাসরি ফোন করতে পারবো। আর দেখুন ঠিক এর পাশে আরেকটি আইকন রয়েছে, এটি ক্লিক করে আমরা এই স্টুডেন্টের গার্ডিয়ানকে সরাসরি ফোন করতে পারবো। ঠিক আছে, আমরা যদি এখানে ফোন ক্লিক করি, এখন এখানে গার্ডিয়ানের ফোন নাম্বারটা চলে এসেছে, এখানে জাস্ট কল ক্লিক করলেই কল চলে যাবে। এভাবে আমরা ইচ্ছা করলে সায়েন্সের পরিবর্তে হিউম্যানিটিস 144 জন যেকোনো স্টুডেন্টকে আমরা ছবি সহ দেখতে পাচ্ছি, কল করতে পারছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে কোনো বিভাগের সকল ছাত্রছাত্রীকে একসাথে SMS করতে পারবো। দেখুন এখানে উপরে একটা অংশ রয়েছে SMS টু অল, যদি ক্লিক করি তাহলে এখান থেকে মেসেজিং যে অ্যাপটি সেটা সিলেক্ট করবো। করার পরে আমরা রেসিপিয়েন্টে গিয়ে আমরা এখানে প্রেস অ্যান্ড হোল্ড, এখানে পেস্ট একটি অপশন আসবে, এই পেস্ট ক্লিক করলে সকল ছাত্রছাত্রীর ফোন নাম্বার এখানে কিন্তু বসে গিয়েছে। অর্থাৎ আমাদের এডওয়ার্ড কলেজে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত মানবিক শাখার সকল ছাত্রছাত্রীর ফোন নাম্বার এখানে আমরা ইনক্লুড হয়ে গিয়েছে। এখন আমরা এখানে নিচে হ্যালো এটা পরিবর্তন করে যে কোনো মেসেজ যেটা আমরা পৌঁছাতে চাই সেটা লিখে আমরা সেন্ড ক্লিক করলে মানবিক শাখার সকল ছাত্রছাত্রীর কাছে মেসেজটি পৌঁছে যাবে। এভাবে আমরা খুব সহজে যে কোনো গুরুত্বপূর্ণ নোটিশ আমরা সরাসরি স্টুডেন্টের মোবাইলে আমরা SMS করে তাদেরকে অবহিত করতে পারি। এখানে আমরা আউটপুট অপশনে এখানে যদি আমরা ইমেজ অনলি সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ছবিগুলো এখানে দেখা যাবে। এখান থেকে যদি আমরা আউটপুট অপশনে ডিটেইল ক্লিক করি তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীর ডিটেইল তথ্য ছবি সহ একবারে একসাথে দেখা যাবে। এখান থেকে আমরা একজন শিক্ষার্থীর সকল তথ্য ছবি সহ দেখতে পাব। তো এই অ্যাপটি আমরা উচ্চ মাধ্যমিক শাখার জন্য তাদের ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে পারি এবং স্মার্টলি যে কোনো ছাত্রছাত্রীকে কানেক্ট করে তাদের গার্ডিয়ানের সাথে যোগাযোগ করে আমরা তাদের বিষয়ে আমরা অবহিত করতে পারি। অ্যাপটি ব্যবহার করে আমরা আশা করতে পারি যে কলেজের উচ্চ মাধ্যমিক শাখার উন্নয়নের যে ব্যাপক কর্মকাণ্ড বা কর্মযজ্ঞ শুরু হয়েছে সেটি আরও ত্বরান্বিত হবে। ধন্যবাদ।